হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কোন একটা প্রজেক্টে পেব্যাক পিরিয়ড কিভাবে হিসাব করতে হয়। তো ফার্স্ট আমাদের জানতে হবে পেব্যাক পিরিয়ডটা কি। পেব্যাক পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ড বা সেই সময় যেই সময় হচ্ছে আমাদের কোন একটা প্রজেক্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসতে লাগে। দ্যাট মিন্স আমি যদি ধরি কোন একটি প্রজেক্টে আমি ইনিশিয়ালি 50,000 টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমি হিসাব করবো সেই 50,000 টাকাটা উঠে আসতে আমাদের কত বছর বা কত মাস সময় লাগে। তো পেব্যাক পিরিয়ড হিসাব করার আগে আমাদের এই ছকটা ভালো মতো বুঝতে হবে। তো এখানে দুইটা প্রজেক্ট এ আর বি এর হচ্ছে ক্যাশ ফ্লো আর হচ্ছে তাদের সময় যেটা হচ্ছে দুটোতে 4 বছর দেওয়া আছে। তো ফার্স্টে প্রজেক্ট এ তে লক্ষ্য করি, প্রজেক্ট এ এর আন্ডারে দুইটা কলাম আছে আমাদের, একটা হচ্ছে ফর দা ইয়ারের জন্য আর একটা হচ্ছে একুমুলেটেডের জন্য। তো ফর দা ইয়ার যেটা নির্দেশ করে হচ্ছে যে আমাদের কি পরিমাণ ক্যাশ ইনফ্লো অথবা ক্যাশ আউটফ্লো হচ্ছে, আর অ্যাকুমুলেটেড মানে কি আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসতে আর কি পরিমাণ টাকা লাগবে অথবা উঠে আসার পর আমরা কত টাকা আয় করছি ওই প্রজেক্ট থেকে, এগুলো কি নির্দেশ করে। তো ইনিশিয়ালি প্রজেক্ট এর জন্য যখন ইয়ার ছিল জিরো তখন হচ্ছে 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে, এর জন্য এটা মাইনাস দিয়ে বোঝানো হয়েছে যেহেতু হচ্ছে আউটফ্লো। এবং অ্যাকুমুলেটেড মানে হচ্ছে এখন আমাদের কোনো টাকা উপার্জন হয়নি, এর জন্য এখানেও 1 লাখ টাকা। দ্বিতীয় বছর দ্যাট মিন্স ফার্স্ট ইয়ার পরের বছর ওই প্রজেক্ট থেকে আমরা 45,000 টাকা আয় করেছি। এখন তাহলে আমাদের আর কত টাকা উঠে আসার দরকার, সেটা হচ্ছে 55,000। তারপর হচ্ছে দ্বিতীয় বছর হচ্ছে আমরা প্রজেক্ট এ থেকে 40,000 টাকা আয় করেছি এবং আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসতে এখনো লাগবে 15,000 টাকা, এর জন্য এটা মাইনাস ইন্ডিকেট করতেছে। তৃতীয় বছর 35,000 এবং সেই এবং তার জন্য আমাদের অ্যাকুমুলেটেড আসছে হচ্ছে 20,000। এখানে 20,000 প্লাস তার মানে হচ্ছে কি তৃতীয় বছর 35,000 টাকা যখন আমরা আয় করছি, যার ফলে আমাদের কি 1 লাখ টাকা তো উঠে আসছে প্লাস আরো 20,000 টাকা বেশি আসছে, এর জন্য হচ্ছে 20,000 প্লাস। এবং ফোর্থ ইয়ারে আমরা হচ্ছে আউটফ্লো হচ্ছে বা ওই প্রজেক্ট থেকে আমরা টাকা আয় করছি 50,000 এবং আমাদের অ্যাকুমুলেটেড আসছে 70,000। দ্যাট মিন্স 1 লাখ টাকা উঠে আসার পর আরো 70,000 টাকা আয় করেছি। প্রজেক্ট বি এর জন্য আমাদের হচ্ছে এগুলো সেম নির্দেশ করে। এখন দেখে আসি পেব্যাক পিরিয়ড কিভাবে হিসাব করতে হয়। তো পেব্যাক পিরিয়ড হিসাব করার জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে কমপ্লিট ইয়ার। তো এখানে কমপ্লিট ইয়ারটা বুঝতে হবে আমাদের, কমপ্লিট ইয়ার হচ্ছে সেই ইয়ার মিন করে যেই ইয়ার হচ্ছে আমাদের প্রজেক্টে টাকা উঠে আসে। এখানে যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে আমাদের তৃতীয় বছরে প্রজেক্টে টাকা উঠে আসছে প্লাস আরো 20,000 টাকা বেশি আসছে। তো যেই বছর আমার প্রজেক্টে টাকা উঠে আসছে ঠিক তার আগের বছরটা নিব, সেটা হচ্ছে 2 বছর। এখন হিসাব করে ফেলি, আমি 2 নিলাম, তারপর সূত্র অনুযায়ী কি প্লাস দিতে হবে, তো প্লাস দিচ্ছে। আর তারপর কি বলছে চেঞ্জ ইন ক্যাশ ফ্লো রিকোয়ার্ড টু রিচ জিরো। রিচ জিরো মানে কি আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এখানে যেটা হচ্ছে 1 লাখ টাকা উঠে আসতে ওই বছর আর কত টাকা দরকার আমাদের। তো এখানে আমি তো নিয়েছি ইয়ার নিয়েছি 2 এবং এই বছর আমাদের 1 লাখ টাকা উঠে আসতে আরো 15,000 টাকা লাগবে, এর জন্য এখানে নিচ্ছি আমি 15,000। তারপর কি আমাদের ভাগ দিতে হবে, এটা ভাগ হচ্ছে টোটাল ক্যাশ ফ্লো ইন দি ইয়ার। তো টোটাল ক্যাশ ফ্লো ইন দি ইয়ার হচ্ছে যেই বছরটা আমরা নিয়েছি কমপ্লিট ইয়ার, তার পরবর্তী বছর আমাদের ক্যাশ ইনফ্লো কত হয়েছে, সেটা হচ্ছে 35,000। তো ভাগ 35,000 এবং যদি এন্টার প্রেস করি, সরি এখানে ইকুয়াল দিতে হবে আগে, এবং যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের প্রজেক্ট এর জন্য যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 2.42 অথবা 43 ইয়ার। সিমিলারলি প্রজেক্ট বি এর জন্য হিসাব করে ফেলি,
প্রজেক্ট বিয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বছরে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসছে, প্লাস হচ্ছে ৪,০০০ টাকা আরো বেশি উঠে আসছে। তো আমরা এই তৃতীয় বছর নিব না, তার আগের বছর নিব, যেটা হচ্ছে ২। তো এখানে ২ লিখলাম, প্লাস হচ্ছে ওই বছরে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসতে আরো কত টাকা দরকার, সেটা হচ্ছে ৪০,০০০। ৪০,০০০ ভাগ হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী বছর, দ্যাট মিনস হচ্ছে তৃতীয় বছরে আমাদের ক্যাশ ইনফ্লো কত হচ্ছে, সেটা হচ্ছে ৪৪,০০০। ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের প্রজেক্ট বিয়ের জন্য সময় লাগছে হচ্ছে 2.9 ইয়ার্স। তো এখন হচ্ছে প্রজেক্ট এ আর প্রজেক্ট বি দুইটার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করবো, আমরা সেটি সিলেক্ট করব যেই প্রজেক্টের জন্য আমাদের পে ব্যাক পিরিয়ড হচ্ছে কম। তো এখানে হচ্ছে 2.428 ইয়ার প্রজেক্ট এ, এর জন্য প্রজেক্ট এ সিলেক্ট করবো আমরা। আর একবার বলে রাখি, পে ব্যাক পিরিয়ড আমাদের সেই পিরিয়ড বা সেই সময় নির্দেশ করে যে সময়টা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসতে দরকার লাগে। তো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসবে নতুন কোনো টেকনিক নিয়ে, কিভাবে আমরা দুইটা প্রজেক্টের মধ্যে কোনো একটা সিলেক্ট করব। টিল দেন টেক কেয়ার।